জানেন ডিমের সাথে কি ব্যবহার করলে দ্রুত ফর্সা হওয়া যায়, অতিরিক্ত বেগুন খেলে কোন রোগ হয়, অতিরিক্ত ঘুমের ঔষধ খেলে শরীরের কি ক্ষতি হয়, কোন শাক খেলে ত্বকে বয়সের ছাপ পড়বে না, এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয়, রুই মাছ, কই মাছ, চিতল মাছ নাকি কুসিয়া মাছ? সঠিক উত্তরটি হচ্ছে কুসিয়া মাছ। কুসিয়া মাছ হজম শক্তি বাড়ায়, পাইলস রোগের মহা ঔষধ, বেদনা নাশক, উচ্চ রক্তচাপ কমায়, শ্বাসকষ্ট দূরীকরণে সহায়তা করে। কুসিয়া মাছ খেলে শরীরের রক্ত স্বল্পতা দূর হয় এবং বসন্ত রোগ তাড়াতাড়ি সারে। প্রতি 100 গ্রাম কুসিয়ার মাংসে 18.7 গ্রাম প্রোটিন, 0.8 গ্রাম ফ্যাট, 2.4 গ্রাম কার্বোহাইড্রেট এবং 185 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। কোন ফল খেলে দ্রুত কোষ্ঠকাঠিন্য দূর হয়, কাঁঠাল, কলা, আনারস নাকি আম? সঠিক উত্তরটি হচ্ছে কলা। পাকা কলা কোষ্ঠকাঠিন্য সহজে দূর করতে পারে, কারণ কলায় প্রচুর আঁশ থাকে যা এই সমস্যা সহজে দূর করতে পারে। কলার আঁশ শরীরের বৃহৎ অন্ত্র থেকে পানি শোষণ করে, এতে মল নরম হয়। কোন রোগীরা কফি খেলে শরীরের রোগটি আরও দ্বিগুণ বৃদ্ধি পায়, লো প্রেশার, হাই প্রেশার, হার্ট অ্যাটাক নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হচ্ছে হার্ট অ্যাটাক। আপনার কি উচ্চ রক্তচাপ রয়েছে? আপনি কি কফি খেতে খুব পছন্দ করেন? সতর্ক বার্তা আপনার জন্য, সম্প্রতি একটি গবেষণায় বলা হয় উচ্চ রক্তচাপের রোগীদের বেশি কফি পান হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। Health24-এর প্রতিবেদনে বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এই তথ্য। কোন শাক খেলে ত্বকে বয়সের ছাপ পড়বে না, সজনে শাক, লাল শাক, পাট শাক নাকি কুমড়ো শাক? সঠিক উত্তরটি হচ্ছে সজনে শাক। সজনে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না এবং যে কোনো প্রদাহে দ্রুত সাড়া দেয়, যার জন্য ক্ষত সারানো বা প্রদাহ দমনে বেশ কার্যকরী ভূমিকা রাখে এই সজনে পাতা। অতিরিক্ত বেগুন খেলে কোন রোগ হয়, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, পিত্তের পাথর নাকি যৌন সমস্যা? সঠিক উত্তরটি হচ্ছে পিত্তের পাথর।